স্বাগতম রিজওয়ানুল আবেদে। বাংলাদেশ দূতাবাস থেকে আজকে যে একটা বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেটা নিয়ে আমরা চলে আসছি। আপনারা জানেন যে সাধারণ ক্ষমা শুরু হয়েছিল এপ্রিলের এক তারিখে, তো বাংলাদেশের ডেট প্রথম ধাপে ছিল 15-20 তারিখ, কিন্তু পরবর্তীতে সেই ডেট চেঞ্জ করে চলে আসে 11-15 তারিখ। কিন্তু আজকে যে বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে সেটাতে বলা হচ্ছে যে কুয়েত সরকারের সাধারণ ঘোষণার নিয়ম অনুযায়ী বা বাংলাদেশকে বিশেষ সুবিধাতে 26-30 তারিখ পর্যন্ত বাংলাদেশের যাত্রীরা সাধারণ ক্ষমার এই সুযোগ নিতে পারবে। সেক্ষেত্রে আপনার যেটা থাকতে হবে আপনার অরিজিনাল পাসপোর্ট, অথবা যদি পাসপোর্ট না থাকে পাসপোর্টের ফটোকপি, আর সেটাও যদি না থাকে সেক্ষেত্রে আপনার কুয়েত আইডির ফটোকপি বা কুয়েত আইডি, আর এটা না থাকলে আপনাকে বাংলাদেশের যে আপনার আইডি সেটার ফটোকপি, আর সাথে অবশ্যই আপনি 3 কপি ফটো নিয়ে চলে আসবেন পরোয়ানিয়ার ব্লক 1 রোড নাম্বার 122-এ, যেটা আগেও ছিল এখন সেম ওটাতেই। আপনি যদি এর মধ্যেই সিদ্ধান্ত নিয়ে থাকেন যে সাধারণ ক্ষমার এই শেষ সুযোগটা আপনি গ্রহণ করবেন, তাহলে আপনি আজই চলে আসুন। আপনার এইটা থাকবে 26-30 এপ্রিল পর্যন্ত। আপনারা জানেন যে এর আগে সাধারণ ক্ষমার যে কার্যক্রম ছিল সেটা শেষ হয়ে গেছে, এখন বিশেষ সুবিধার্থে বা সবার অবগতির জন্য যারা সাধারণ ক্ষমা যেতে চাচ্ছে তাদের জন্যই 26-30 এপ্রিল নতুন করে এই ঘোষণা দেওয়া হলো বাংলাদেশ দূতাবাস থেকে। আপনারা সবার সাথে এটা শেয়ার করবেন যাতে করে আরেকজন জেনে উপকৃত হতে পারে। মনে রাখবেন হাসাবিয়া এ আওতায় না, শুধুমাত্র পরণীয়তেই আপনাকে যেতে হবে।